জল অপচয় রুখতে বৃষ্টির জল ধারণ করে সেই জল মাটির নিচে পুনরায় পাঠাতে এক পরীক্ষামূলক প্রকল্পের উদ্বোধন হলো শুক্রবার। ক্রমেই শেষ হয়ে আসছে ভূগর্ভস্থ জল। জলের অপচয় না কমালে আগামীতে সমূহ বিপদ, সাবধান বাণী শুনিয়েছেন পরিবেশবিদরা। ইতিমধ্যেই 12ই জুলাই দিনটিকে জল দিবস হিসাবে পালন করবার কথা ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলের অপচয় রোধ ও ভূগর্ভস্থ জলস্তর ঠিক রাখতে বৃষ্টির জলকে ধারণ করে পুনরায় তাকে মাটির নিচে ফেরত পাঠানোর এক পরীক্ষামূলক প্রকল্পের উদ্বোধন করা হলো এদিন বনগাঁ মহকুমা শাসকের করণে। এখানে রেন ওয়াটার হারভেস্টিং দুটো পার্ট, নাম্বার ওয়ান হচ্ছে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, আর নাম্বার টু হচ্ছে আপনি জলটাকে স্টোর করলেন সেটাকে রিইউজ করলেন। আমরা এখানে দুটো পদক্ষেপই ভেবে রেখেছি, একটা ম্যাডাম যিনি করলেন সেটা হচ্ছে কি যে গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, আর একটা হচ্ছে আপনার স্টোরেজ সিস্টেম, মানে রেন ওয়াটার রয়েছে সেই রেন ওয়াটারটাকে বা সাইডের যে পেরিফেরাল আমাদের বিল্ডিংয়ের পেরিফেরাল যে এরিয়া রয়েছে সেই জলটাকে টোটালটাকে আমরা মাটির তলায় ইনসার্ট করে তার মধ্যে হচ্ছে কি যে ওয়াটার রিজার্ভার বানিয়ে সেটাকে আমরা ওর মধ্যে স্টোরেজ করলাম। এদিন মহকুমা শাসকের অফিস চত্বরে সকলে মিলিত হয়ে শপথ নেন জল অপচয় রোধ করবার, পাশাপাশি বৃষ্টির জলকে পাইপলাইনের মাধ্যমে পুনরায় মাটির নিচে ফেরত পাঠানোর একটি প্রকল্পেরও উদ্বোধন করা হয়। গোটা প্রকল্পের নামকরণ করা হয়েছে বৃষ্টি কলস। অনুষ্ঠানে মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পিডব্লিউডি রোডস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। আমরা আজকের দিন যে জল দিবস, এটা আজকের দিনে আমরা এখান থেকে একটা বড় শপথ নিয়েছি যে আমরা জলকে বাঁচাবো, এবং জল বাঁচানো শুধু তো আমরা এইভাবে তো জলকে বাঁচানো যায় না, কারণ প্রথমত জল বাঁচাতে গেলে আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। আমরা জল আগে যা ইউজ করতাম তার অপচয়টা আমরা এখন প্রচুর বাড়িয়ে ফেলেছি, অতএব এই অপচয়টাকে আমাদের কমাতে হবে। এদিন অনুষ্ঠান থেকে সাধারণ মানুষকে জল অপচয় রোধে এগিয়ে আসারও আহ্বান জানান তারা। এদিন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে রাস্তায় প্রায় 150 ট্যাপ কলে কল লাগানোর ব্যবস্থাও করা হয়। এদিন মহকুমা শাসকের দপ্তর ছাড়াও বনগাঁ মাদ্রাসা ও হেলেঞ্চার একটি স্কুলে এই উদ্যোগ নেওয়া হয়। সারা রাজ্য জুড়েই আজকের দিনটি জল দিবস, জল সংরক্ষণ দিবস হিসেবে পালন হচ্ছে, এবং একটা এর ট্যাগ লাইন রয়েছে যে সেভ ওয়াটার সেভ লাইফ। আমরা আজকে সেই সূত্র ধরেই আমাদের মহকুমা পর্যায়ে একটা উদ্যোগ গ্রহণ করলাম জল সংরক্ষণ বিষয়ে। আমরা মূলত তিনটে অ্যাক্টিভিটি আমাদের রয়েছে, সেটা হলো যে মহকুমা স্তরে পিডব্লিউডি এবং পিএইচই দুজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব তারাও আমাদের সঙ্গে এই পুরো প্রোগ্রামটাকে ডিজাইন করেছেন। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।